বসুন। থ্যাংক ইউ। চা না কফি? কোনোটাই না। আমার বাড়িতে এসে কোনো কিছু খেতে ভয় পাচ্ছেন? তা না, আসলে আমি তো মানে দরকারি কথা শুনতে এসেছি। তার মানে আপনার হাতে সময় খুব কম? কার সময় বেশি কার সময় কম সেটা সময়ের সাপেক্ষ, তাই সময় বলুক। ঠিক আছে, শুরু করুন। আপনি ইনভাইট করেছেন, আপনি বলুন। আমি কি করে শুরু করব? আমি তো জানি না পুলিশ কেন আমার পেছনে লেগেছে। আমি পুলিশের লোক জেনে গেছেন দেখছি। চমৎকার নেটওয়ার্ক, এখানকার ইন্টারনেটের মতো নয়। এটা জানার এমন কি, 4G লাগে না, 3G যথেষ্ট। বাহ, আমাদের লাইনে এলে কিন্তু উন্নতি হবে। তখন রান্নাটা কে করবে, আপনি? তাও বটে, আমার কুকিং স্কিলস অমলেট অবধি। তাহলে যেটা যেমন আছে তেমনই থাক। এবার বলুন তো, আমার বিরুদ্ধে আপনার অভিযোগটা কি, সেটা জানার অধিকার নিশ্চয়ই আমার আছে। অবশ্যই, কিন্তু তার আগে আপনি বলুন, আপনি কে, কোত্থেকে এসেছেন? সে কি, তো আমার সম্পর্কে কিছু না জেনে আপনি চলে এসেছেন। কিচ্ছু জানি না তা তো বলিনি। শুনি তো কি জানেন। আগে বলুন, আপনি কি আপনার পতির সঙ্গেও কন বনেগা ক্রোড়পতি খেলতেন, মুস্কান সোহেলি? সরি, আমি মুস্কান সোহেলি বলে ফেললাম, ইট শুড বি মুস্কান জুবেরি, রাইট? কিন্তু জাস্ট আস্কিং, রাশেদ জুবেরিকে বিয়ে করার আগে এটাই ছিল না আপনার পদবি? ফর আ লং টাইম ইউ আর ইন আমেরিকা উইথ ইউর এন্টায়ার ফ্যামিলি, তারপর দুম করে দেশে চলে এলেন, কলকাতার অরিয়েন্ট হসপিটাল জয়েন করলেন এবং সেখানে পেশেন্ট হিসেবে পেলেন রাশেদ জুবেরিকে। হি ওয়াজ টার্মিনালি ইল, প্রস্টেট ক্যান্সার। আপনাদের হসপিটালে হি ওয়াজ দেয়ার ফর আ ভেরি লং টাইম, কারণ তাকে দেখাশোনা করার কেউ ছিল না, অলমোস্ট 3 মাস। ইট ইজ দেন যখন আপনার সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়। উনি খেতে ভালোবাসতেন আর সেভাবেই আপনি তার মন জয় করলেন। দ্য ওয়ে টু আ ম্যানস হার্ট ইজ থ্রু হিজ স্টমাক, এটসেট্রা এটসেট্রা। রাশেদ জুবেরি হ্যাড রিয়েলাইজ বাই নাও কি উনি আর বেশি দিন বাঁচবেন না, মেবি দ্যাটস ওয়াই সে বিয়ের প্রপোজাল দিয়ে বসে। অবশ্য খাওয়া দাওয়ার ব্যাপারে আমি ওনাকে দোষ দেব না, আপনার রান্না সত্যি অসম। তাহলে আপনিও আমাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন বলছেন?